একশো দিনের টাকা কেন্দ্র দিচ্ছে না বলে দিল্লি যাচ্ছে সরল বলে কি বলবেন? এই দৃষ্টি বীরভূমের লাভপুরে হয়েছে, এই যে জীবনগুলো যাচ্ছে, এই নিষ্পাপ ফুটফুটে শিশু যাদের জীবন শুরুই হলো না, 3 বছর 4 বছর বয়স, আজকে তাদের মৃত্যুর জন্য দায়ী হচ্ছে নরেন্দ্র মোদী আর গিরিরাজ সিং আর এখানকার বিজেপি নেতারা, যারা চিঠি লিখে বলেছে বাংলার মানুষের টাকা আটকে দাও, যারা দিল্লিতে গিয়ে দালালি করেছে বাংলার মানুষের টাকা আটকে দাও, আজকে তাদের হাতে বাংলার মানুষের প্রাণের রক্ত লেগে আছে। আমি মনে করি পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং সবকটাকে গ্রেপ্তার করা উচিত, ইনক্লুডিং গিরিরাজ সিং। কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে? 33 লক্ষ লোকের তালিকা, তার মধ্যে 11 লক্ষের তালিকা আধার সিডিং হয়ে কমপ্লিট হয়ে গেছে 100%। 2022 সালের নভেম্বর মাসে চিঠি এসেছিল, ডিসেম্বর মাসে এক মাসের মধ্যে তালিকা সংশোধন করে রাজ্য সরকার তালিকা পাঠিয়ে দিয়েছে। 11 মাস ধরে এখনো টাকা বন্ধ, 100 দিনের প্রায় 7,000 কোটি টাকা বন্ধ। ইয়ে চারজন দাঁড়িয়ে আছে বাড়ির জন্য আজকে ছোট ছোট বাচ্চারা প্রাণ হারিয়েছে, তার সাথে এদের 100 দিনের টাকাও বন্ধ, কারোর 8,000 টাকা বন্ধ, কারোর 10,000 টাকা, এই সব কটা জব কার্ড হোল্ডার এক কাপড়ে এটা দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। আমি কৃতজ্ঞ এবং এদের আমি কুর্নিশ জানাই যে বাংলার মানুষের হার না মানার মানসিকতা, যে পরিবারে এমন একটা মর্মান্তিক দুর্ভাগ্যজনক বেদনাদায়ক ঘটনা ঘটে যাওয়ার পরেও 24 ঘন্টার মধ্যে বাঁকুড়া থেকে কলকাতায় আমার সাথে দেখা করে এক কাপড়ে দিল্লি যেতে প্রস্তুত হয়েছে। তারা বলেছে এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় বাংলা জুড়ে, আমরা এই আন্দোলন জোরালো করতে এক কাপড়ে দিল্লি যাব। আমি কুর্নিশ জানাই এই ভাইদের, কেন এই বৈমাতৃসুলভ আচরণ, কেন এই বঞ্চনা, কেন এই লাঞ্ছনা? আর দুর্নীতি যদি হয়ে থাকে বিজেপির এত ভয় কিসের? ট্রেন আটকাচ্ছে, এত ভয় কিসের বিমান ক্যান্সেল করে দিচ্ছে, এত ভয় কিসের যে মিটিং করার অনুমতি দিচ্ছে না বলে বাংলায় গণতন্ত্র নেই? সারা দিল্লিতে 144 ধারা জারি করে দিয়েছে যাতে তৃণমূল কংগ্রেস এই আন্দোলনকে সদার্থক বা সফল না করতে পারে। এই আন্দোলন তো তৃণমূলের নয়, এই আন্দোলন মানুষের, এটা মানুষের অধিকারের লড়াই। 1,000 নরেন্দ্র মোদী বা 10,000 বিজেপির নেতা মন্ত্রীরাও যদি রাস্তায় দাঁড়িয়ে রাস্তায় নেমে এই আন্দোলনকে আটকানোর চেষ্টা করে বিফল হবে, তার কারণ মানুষ আজকে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আর আগামী দিন এই লড়াই চলবে। আমি পরিষ্কার করে আজকে দিল্লি যাওয়ার আগে আপনাদের স্পষ্ট করে বলছি, এটা 2-3 তারিখের খালি লড়াই বা অবস্থান বিক্ষোভ বা ধরনা বা প্রতিবাদ সভা নয়। যতদিন এই টাকা বাংলার মানুষের প্রাপ্য উপভোক্তারা টাকা না পাবে, এই লড়াই জারি থাকবে, অনন্তকাল দরকার হলে চলবে। মানুষের ক্ষমতা কি? 1911 সালে এই যে বাংলার প্রতি বঞ্চনা, 112 বছর আগে আজ থেকে ভারতবর্ষের রাজধানী ছিল কলকাতা, তুলে নিয়ে চলে গিয়েছিল দিল্লিতে। তারপর ব্রিটিশ রাজ হোক, ব্রিটিশ শাসন হোক বা কেন্দ্রীয় সরকারের এই যে বৈমাতৃসুলভ আচরণ, এটা বারবার বাংলার মানুষ চক্ষুষ করেছে। কিন্তু এই যে কেন্দ্রের সরকার বিগত 10 বছর ধরে যারা ক্ষমতায়, 9.5 বছর ধরে ক্ষমতায়, তারা সমস্ত লিমিট পার করে দিয়েছে। মানুষের রাস্তার টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, কলের টাকা বন্ধ, স্বাস্থ্য ব্যবস্থার টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ, 100 দিনের কাজের টাকা বন্ধ, আবাসের টাকা, বাড়ির টাকা বন্ধ। 20,000 কোটি টাকা খরচা করে প্রধানমন্ত্রীর বাসভবন হবে, আর 1.5 লক্ষ টাকা করে মানুষের টাকা বন্ধ থাকবে, বাড়ির টাকা। এ কোথাকার দ্বিচারিতা, কোথাকার এখন একতন্ত্র, কোথাকার স্বৈরাচারিতা? এটা চলতে, এটা বেশি দিন চলতে পারে না। যারা ক্ষমতায় আজ রয়েছে তারা ভাবছে অনন্তকাল আমরা ক্ষমতায় থাকবো, তাদের ক্ষমতায় মানুষ এনেছে। মানুষকে যদি এরা পণ্য ভাবে, যে ভোট নিয়ে মানুষকে প্রত্যাখ্যান করে, মানুষের আবেগ নিয়ে আমরা ছিনিমিনি খেলে মানুষকে বিভ্রান্ত করব, মানুষকে নিপীড়িত, লাঞ্ছিত, অত্যাচারিত, বঞ্চিত, শোষিত করে রাখবো, অপমানিত, অবহেলিত করে রাখবো, মানুষ জবাব দেবে। গণতন্ত্রের শেষ কথা মানুষ বলে, আবার বলছি, এবং এই লড়াই আমাদের জারি থাকবে। চারজনই আমার সাথে আছে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন।
আমি স্পষ্ট আমি চারজনকেই বলেছি যে আপনাদের বাড়িতে এই যে দুর্ঘটনা ঘটেছে বা এই যে মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা, তারা কেউই মানসিকভাবে সেই জায়গায় নেই, কিন্তু তারপরেও তারা বলেছে এক কাপড়ে, কারোর ব্যাগ নেই, এক কাপড়ে দিল্লি যাচ্ছে। আর আমরা রাজনীতি করি না, আমরা যদি রাজনীতি করতাম তাহলে যেখানে তৃণমূল হেরেছে সেখানে পরিষেবা বন্ধ করতাম, তৃণমূল যেখানে জিতেছে সেখানেও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, যেখানে হেরেছে সেখানেও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, এটাই প্রমাণ। যাই কথাগুলো বলছে, খালি বাংলার টাকা বন্ধ কেন? আমার কাছে 100টা চিঠি জমা পড়েছে, 100টা চিঠি, আমি নিয়ে যাচ্ছি দিল্লিতে, যে আসামে দুর্নীতি হয়েছে 100 দিনের টাকা নিয়ে, আসামের টাকা বন্ধ করেছে? বন্ধ তো করেনি। আবাসের দুর্নীতি হয়েছে, তাদের পঞ্চায়েত প্রধানরা তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, বন্ধ করেছে? আর যদি দুর্নীতি হয়ে থাকে কোথাও, তার বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া উচিত আমি মনে করি। কিন্তু তার জন্য 2,65,00,000 জব কার্ড হোল্ডারকে বঞ্চিত করে রাখা, এটা 2 বছর ধরে কাজ করেছে। কারোর 8,000 টাকা বাকি, কারোর 10,000 টাকা বাকি, কারোর 12,000, কারোর 8,000। আপনি জিজ্ঞেস করুন না, খালি বাড়ির জন্য তো নয়, সবাই কাজ করে 2 বছর ধরে এরা পারিশ্রমিক পায়নি। আর এটা সংবিধান স্বীকৃত আইন, ভারতবর্ষের আইন সভায় পাশ হয়েছে, 15 দিনের মধ্যে আপনি টাকা দিতে বদ্ধপরিকর, সেই টাকা আটকে রাখছে। আর কথায় বলছে মোদিজি টাকা পাঠিয়েছে, আমি প্রধানমন্ত্রীর উপর পূর্ণ সম্মান শ্রদ্ধা জানিয়ে বলছি, এই টাকা কারোর পৈতৃক সম্পত্তি নয়। কেন্দ্রের বিজেপি সরকার প্রায় 1,00,000 কোটি টাকা বাংলা থেকে ইনকাম ট্যাক্স আর জিএসটির মধ্যে, যন্তর মন্ত্র সকলের, আপনি যন্তর মন্ত্রের ভিতরে থাকুন, সারাদিন লাফান এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং, আমরা সবাই কোলা ব্যাং, যা খুশি বলতে রাখুন, যন্তর মন্ত্রের বাইরে গিয়ে অসভ্যতা বিকলে এখানে বিনীত গোয়েল, মনোজ মালব্য, প্রবীণ ত্রিপাঠি নেই, এখানে দিল্লি পুলিশ আছে, লাঠির সাইজ 6 ফুট।